Assalamualaikum, স্বাগত আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান হরিনা আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদর। প্রিয় শিক্ষার্থী, হরিনা আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকরা তোমাদের মাঝে অনলাইন ক্লাস প্রদান করে যাচ্ছি, যাতে তোমরা পড়াশোনায় মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর অধ্যায় ৩ গণিত বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি মনোযোগ সহকারে সবাই ক্লাসটি দেখবে এবং আমার সাথে সাথে বাড়িতে বসে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো শুরু করি আজকের অনলাইন ক্লাস। উদ্দীপককে দেখো, উদ্দীপককে এখানে আছে। এক্স ফোর মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে ক এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো। খ দেখাও যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার থ্রি ইকুয়াল জিরো। গ অনুমান করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল মাইনাস রুট থ্রি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি সমাধান শুরু করছি। প্রথমে দেখো সমাধান, খেয়াল করো x প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো। এক্ষেত্রে আমি উদ্দীপকের মানটি ব্যবহার করব। দেখো সবাই, উদ্দীপক হতে x টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো ইমপ্লাইজ দ্যাট x ফোর প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল গেলে প্লাস এক্স স্কয়ার। যেহেতু আমি x প্লাস ওয়ান বাই এক্স এর মান বাই করবো, সেক্ষেত্রে আমি প্লাস চিহ্ন যুক্ত মানটি এখানে ব্যবহার করব। এখন দেখো আমি উভয় পক্ষকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করব। পাশে লিখে দিই এক্স স্কয়ার দ্বারা ভাগ করে। দেখো এখানে এখন আলাদা করি, এটা একটা ফিনিশ হয়ে যাচ্ছে থাকে ওয়ান। খেয়াল করো সবাই, এটাকে যদি আমি এটা দিয়ে কাটাকাটি করে তোমাদের দেখিয়ে দিই, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল ওয়ান। আমার টার্গেট হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। খেয়াল করো সবাই, এখন এইটাকে যদি আমি এ এবং এটা যদি বি বিবেচনা করে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র আমি এখানে অ্যাপ্লাই করবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ক্ষেত্রে প্লাসের সূত্র হতে হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর এই পাশে থাকে তোমার ওয়ান। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কয়ার মেনি সাইজে থাকে মাইনাস টু ইকুয়াল ওয়ান। দেখো এই মানটি আমার পরবর্তী দরকার হতে পারে, সেজন্য আমি সাইন করে রেখে দিচ্ছি। খেয়াল করো সবাই, x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ওয়ান মাইনাস টু আসলে প্লাস টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল থ্রি। যেহেতু আমার এখন x প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমি এখন উভয় পক্ষকে বর্গমূল করব। বর্গমূল করব, খেয়াল করো এখন আমি এক্স স্কয়ার রুট ভেনিশ হয়ে যাচ্ছে, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমি অতএব লিখতে পারো তোমরা নির্ণয় মান রুট থ্রি। আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটি সবাই ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এবার আমি তোমাদেরকে ক নম্বর সমাধানটি লিখে দিচ্ছি। দেখাও যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার থ্রি ইকুয়াল জিরো মানটি তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। এক্ষেত্রে দেখো আমি যে মানটি পেয়েছি কত, সেই মানটি এখানে ব্যবহার করব। খেয়াল করো সবাই,
কহাতে প্রাপ্ত x প্লাস 1 বাই x ইকুয়াল রুট 3। এখন দেখো দেখা হচ্ছে এইটা সমান এটা জিরো, তাহলে আমি সরাসরি লিখে দিচ্ছি, অতএব লেফট হ্যান্ড সাইড x টু পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই x টু পাওয়ার 3, এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখন দেখো এটাকে যদি আমি এই দ্বারা ভাগ করে নিই তাহলে থাকে x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে আমি দেখো এটা a কিউব প্লাস b কিউবের সূত্র নিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি সূত্রটি প্রয়োগ করব, যেহেতু মান আমার জিরো দেখাতে হবে। এখন এখানে যে খেয়াল করো তোমরা সবাই, x প্লাস 1 বাই জিরো রুট 3 অর্থাৎ প্লাসের মানটি বের করে নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে প্লাসের সূত্রটি প্রয়োগ করব। a প্লাস b অর্থাৎ x প্লাস 1 বাই রুট 0 মাইনাস 3 x ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x, তাহলে এটা মান কত পেয়েছি আমি, রুট 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু রুট 3, রুট 3 কে কিউব করলে আছে 3 রুট 3 মাইনাস 3 রুট 3, তাহলে দেখো এটা যদি ফিনিশ করে দেখায় তাহলে আমার মানটি জিরো, যেহেতু আমাকে দেখাতে বলছে জিরো, তাহলে আমি দেখবো কি রাইট হ্যান্ড সাইড শো। আশা করি তোমরা ফোন নাম্বার সমস্যাটিও ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এবার আমি তোমাদেরকে গ নাম্বার সমস্যা প্রমাণ করে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি 5 ইকুয়াল মাইনাস রুট 3 তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তোমরা সবাই খেয়াল করো, তাহলে গ নাম্বার এক্ষেত্রে আমি মান ব্যবহার করবো কোনটি কোনটি দেখো সবাই, ক হাতে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল এরকম মান কে লিখে রেখেছি এখানে 1, এই মানকে এখানে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি একটি মান বের করে নেব এবং কহাতে আরেকটি মান অবশ্যই তোমরা পেয়েছিলাম সেটা মনে আছে x প্লাস 1 বাই x ইকুয়াল কি রুট 3। এখন তোমাদের এই সম্পর্কটি বেসিক ক্লাস দিয়েছিলাম, যদি এই রকমে তোমার সূচকটি 5 অর্থাৎ সূচকের তা 5 আকারে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমার 3 এবং 2 অর্থাৎ x স্কয়ার এবং কি এর মানগুলো বের করে নিতে হবে। যদি প্লাস আকারে থাকে তাহলে দুটোই মান আমি প্লাস ব্যবহার করব, যদি এখানে মাইনাস বা থাকে তাহলে আমি কেবলটি মান মাইনাস এবং অন্য একটি মান প্লাস বের করে নেব। তা দেখো এখানে আমি একটি মান প্লাসের মান পেয়েছি, অতএব আমার কিউব এর মানটা আমি প্লাস বের করে নেব। তাহলে এখন দেখো সবাই, এখন x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল আছে আমরা জানি কি, দেখো বের করে দেখাই তোমাদের, দেখো এটা মান কত পেয়েছিলাম, থ্রি রুট 3 মাইনাস 3 রুট 3, তাহলে মানটি জিরো, এই মানটি কিন্তু আমি কত পেয়েছিলাম তারপর আমি তোমাদেরকে বের করে দেখিয়েছি। এবার দেখো আমি প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল মাইনাস রুট 3, আমি তোমাদেরকে দেখাবো এই মানগুলো তোমরা মনে রেখো। খেয়াল করো সবাই, তাহলে অতএব এই দুটো যদি গুণ করি তাহলে দেখো এইটা মান কত পেয়েছিলাম জিরো ইন্টু এইটা মান কত পেয়েছিলাম ওয়ান, দেখো আমি গুণ করে দেখাচ্ছি এটা দিয়ে এটা গুণ করলে এক্স থ্রি বার 5 প্লাস এক্স থ্রি বাই এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই এক্স থ্রি প্লাস 1 বাই এক্স থ্রি বার 5 ইকুয়াল জিরো, দেখো এক্স থ্রি বার 5 প্লাস 1 বাই এক্স থ্রি বার 5 এক পাশে নিয়ে আসি, আর এখানে থাকে কি দেখো x এটা দিয়ে থাকে 1 বাই x অর্থাৎ x প্লাস 1 বাই x ইকুয়াল 0, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 এটার মান আমি কত পেয়েছি,
এটা মান পেয়েছিলাম আমি রুট থ্রি ইকুয়াল জিরো অতএব এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস আর প্লাস রুট থ্রি গেলে মাইনাস রুট থ্রি দেখো আমার মানটি বেরিয়েছে তাহলে এটাকে আমার কি বলছে প্রমাণ করতে বলছে তার নাম কি রুট প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্ন দিয়ে সমাধান করে দেখিয়েছি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং আমার সাথে সাথে অবশ্যই বাড়িতে বসে অনুশীলন করেছো তারপরে তোমাদের সমস্যা থাকতে পারে সমস্যা সংক্রান্ত যে কোনো তথ্যের ব্যাপারে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সিরাজুল প্রিন্স স্যার সাবস্ক্রাইব করে সেখানে জানাতে পারো অথবা আমার ফেসবুক আইডি সিরাজুল প্রিন্স স্যার অথবা আমাদের স্কুল পেজ করিনা আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুল এখানে তোমরা তোমাদের মতামত প্রকাশ করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ক্লাস শেষ করার পূর্বে একটি কথা জানিয়ে রাখি তোমরা সবসময় চেষ্টা করবে মাদকের বিরুদ্ধে থাকতে কারণ মাদক যে কোনো উঠতি বসি ছেলেমেয়েদেরকে বিশেষ করে তোমরা ছাত্রছাত্রীদেরকে তোমাদের ভয়ানক পরিস্থিতিতে রূপ দিতে পারে তোমরা মাদককে না বলো মাদককে না বলো মাদককে না বলো ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে অবস্থান করো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম।